আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো আমাদের কৃষি ব্লগ, শাকসবজির প্রজেক্ট। তো অনেকদিন পর আজকে জমিতে আসলাম, দেখতে পারলাম পুরো দিকে সবুজে সবুজ লোকের অন্য। তো ধুন্দুলের বাগানটা, তো সাথে শসা বেগুন সব কিছুই আছে। তো প্রচুর পরিমাণে পাতা হয়ে যাচ্ছে, ফল খুব কম। তো যারা কৃষি অভিজ্ঞ আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধুন্দুলে প্রচুর পাতা কিন্তু ফল আসতেছে না, কম পরিমাণ। তো কী করলে ফলটা বাড়বে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো পুরাতন গাছ, তারপর মাশাআল্লাহ খুব ভালো সাইজের বেগুন দেখতে পাচ্ছি। তো এই পাশে দেখতে পাচ্ছি যে দেশি শশাগুলাও বেড়ে উঠতেছে, ফুল আসছে, শশা ধরে দেবে মেবি কিছুদিনের মধ্যেই। তো শশারও খুবই, তো আমরা আপনাদের বাগানের ভিতরের দিকটা দেখাবো। তো ভিতরের দিকটাও গভীর, মেয়ে শোষা ধরেছে কিছু। তো ওই দেখতে পারবেন আপনারা, কুচি কিছু শশা ধরছে, ওই একটা শশা শশা আমরা চোখে দেখতে পারতেছি। এটা ক্যামেরা আসতেছে না, সেটা আপনাদের দেখাবো। তো দেখেন ওই যে জুম করে দেখাইতেছে আপনাদের, যে একটা শসা ধরছে। তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন শসাটা কেমন লাগলো, দেশি যাক। তো এখন দেখাবো, কিসের চাষ করেছিলাম, মূলা চাষ করেছিলাম এই সিজনে। তো মূলাই দেখতে পাচ্ছি ফুল আছে কিন্তু ফল হয় নাই। এই সিজনে কি মূলা ধরবে কিনা গুড়ায়। মূলার পাতা দেখতে পাচ্ছি, তো পাতায় অনেক ফুল, মূলা দেখতে পাচ্ছি না। তো এটা হচ্ছে ঢেঁড়স, বেগুন। তো এইটি সিনিয়ে আমাদের প্রজেক্ট। তো পরবর্তী নেক্সট ভিডিও পাবেন আমাদের, হচ্ছে ঢেঁড়স। তো এই পাশে দেখতে পাচ্ছি একটা ধুন্দুল ধরছে না কি জান, হ্যাঁ এখানে একটা ধুন্দুল ধরতেছে। তো ধন্যবাদ সবাইকে, লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন, নতুন দেখলে আমাদের ফলো লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।